শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে হাটে আসছেন ক্রেতারা, আর দূর দূরান্ত থেকে বিক্রেতারাও নিয়ে আসছেন বিভিন্ন সাইজের গরু ও ছাগল। ইতিমধ্যে এই কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। হাটে চাহিদার শীর্ষে রয়েছে ছোট মাঝারি সাইজের গরু। সময়মত গড়াচ্ছে হাটগুলোতে পশু সরবরাহ বাড়ছে, সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতার সমাগমও। এদিকে রাজধানী শহর সারা দেশে এবার ঈদুল আজহা ঘিরে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে পশু বিক্রি। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে গোখাদ্যের দাম বৃদ্ধির জন্য কোরবানির পশুর দাম বেড়েছে বলে জানিয়েছেন খামারি ও ব্যাপারীরা। এখানে কোরবানি পশু যারা জবাই করবে তাদের এই গরুগুলির পশু স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে বকনা যেগুলো হিফার আছে এগুলোর গর্ভ পরীক্ষা সহ কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় সেগুলোকে আমরা ইনস্ট্যান্ট যাতে মানে সেবা দিতে পারি। দাম তো কমে আছে, একটু আরও দাম কমবে, খামারিওয়ালা তো টাকা পাইবে না, টাকা পাইবে মখন যে ফিটওয়ালা। যে গরুটা গতবার 1 লাখ টাকা কিনছিলাম সেই গরুটা এবার 1,30,000-1,25,000 এরকম চাচ্ছে। কোনো সিন্ডিকেট নাই, আমরা যদি এই ধরনের কখনো সিন্ডিকেট কেউ করে বা এই ধরনের কোনো সমস্যা হয় তো ইনশাআল্লাহ আমাদের ইজাদারের পক্ষ থেকে আমরা এটা মোকাবিলা করার মতো আমরা চেষ্টা করবো এটা মোকাবিলা করার।